আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ঈদ মোবারক সবাইকে। আজকে আমি দেশি লাচ্চা সামার সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আমি দেশি লাচ্চা সামাইটা রান্না করার জন্য এখানে আমি 2 প্যাকেট লাচ্চা সামাই নিয়ে নিয়েছি প্রাণের। এখানে ফুল ক্রিম, 1 কিলো দুধ নিয়ে নিয়েছি। যেহেতু আমি দু প্যাকেটে রান্না করবো, সেজন্য আমি 1 কিলো দুধ নিয়ে নিয়েছি। এখানে চিনি নেওয়া আছে, প্লাস কিছু কাজু বাদাম, কিছু দারচিনি, 4-5টা এলাচ, কিছু দারচিনি, প্লাস 3-4টে তেজপাতা। তো আমি এখন প্রথমে দুধটা দিয়ে দেব। আমি দুধটা দিয়ে দিয়েছি, আর আগে দুধটা দিয়ে দিয়েছি। তো আমার দুধটা ভালো করে ভালো এসে গেছে। এখন আমি একটা একটা করে মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে 3টা তেজপাতা নিয়ে নিয়েছি, আগে আমগুলো ওয়াশ করে রেখে দিয়েছি। এবার আমি 4 পিস ছোটো ছোটো দারচিনি অ্যাড করলাম, সাথে কিছু এলাচ অ্যাড করে দিলাম। এটা যদি আপনারা দুধের মধ্যে মিশিয়ে দেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে অনেক ভালো লাগবে। আজকে ঈদের দিন, আমি জানি অনেকে অনেক রেসিপি দেবেন খুব সুন্দর করে স্টাইলে। তো আমাদের দেশি প্রবাসী ভাইরা যারা আছেন তারা অনেকেই রান্না করতে পারেন না। আমি একটু সহজ করে এই জন্যই দিচ্ছি সবার জন্য, যেন সবাই দেখে খুব সহজেই খুব অল্প সময়ের মধ্যে সবাইটা রান্না করে এবং সবাই খায়। এখানে ঈদ আসলে আমাদের সবার দেশের কথা অনেক বেশি মনে পড়ে যায়, বিশেষ করে মায়ের হাতের সামাই রান্নাটা আমরা অনেক বেশি মিস করি। তো আমি এই জন্যই রেসিপিটা দিয়েছি, সবাই করে খাবেন, মাকে মিস করার সাথে সাথে সবাই যেন উপভোগ করতে পারেন ঈদের আনন্দটা। দেখুন বিয়ার্স, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এলাচ, তেজপাতার দুটো আমার একটু ঘন হয়ে আসতেছে, যখন একটু হালকা ইয়েলো কালার আসবে তখন আমি সামাইটা দিব। আপনারা সামাইটা এখানে না দিয়ে বাটিতে যেই পরিমাণ খাবেন সেই পরিমাণ দুধ নিয়ে উপরে একটু সামাই দিয়ে দিলেও আপনাদের হবে। তো আমি এখানে এখন অ্যাড করব সামান্য পরিমাণ একটু লবণ, 2 প্যাকেট সামাই, সেজন্য আমি এইটুকু লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ। বিয়ার্স, আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, আমি একটু নারকেল অ্যাড করব। দেশে দেখেছি এখানে নারকেল পাওয়া যায় কিন্তু আমাদের দেশের মতো এত সুন্দর না। আমি দেশে দেখেছি আমার মা যখন, আমার শাশুড়ি যখন সেমাই পাক করে নারকেলটা দিয়ে দেয়, বাংলা সেমাইয়ের সাথেও দিয়ে দেয়, লাচ্চা সেমাইয়ের সাথেও দেয়, সুন্দর একটা ফ্লেভারও আসে, খেতে অনেক টেস্ট হয়। তাই সেজন্য আমি আজকে একটু নারকেল অ্যাড করব। লাচ্চা সেমাইয়ের মধ্যে এটা না দিলেও হয়, অপশনাল, আপনাদের কাছে যদি থাকে তবেই দিবেন, যাদের কাছে নেই তাদের দেওয়ার প্রয়োজন নেই। তো আমি নারকেলটা এখন কড়াই নিতে নিচ্ছি, আর এখানে আমি আগে কিছু চিনি দিয়ে দিচ্ছি। আমি এখন 2 প্যাকেট সামাই, তো আমি 1 থেকে 1.5 কাপের মতো চিনি দিয়ে দিব। যারা মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে দিবেন, আর যারা কম পছন্দ করেন তারা তাদের পছন্দ মতো দিবেন। আমি এখন চিনিটা দিয়ে দিচ্ছি একটু একটু করে। আমি এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, দেখেন দুধটা হয়ে এসেছে, কিন্তু আমি আর একটু ঘন করব। আমার 2 প্যাকেট লাচ্চা সামার জন্য এতগুলো দুধের প্রয়োজন নেই। তবে আর একটু ঘন করলে দুধটা আপনারা যত বেশি ঘন করবেন তত বেশি খেতেও টেস্ট লাগবে, আর আমাদের দেশের একটা স্বাদ আসবে। দুধটা হয়ে গেছে আমার, এবার আমি নারকেলটা দিয়ে দিয়েছি। নারকেলটা কড়াই নিয়ে এখন নারকেলটা অ্যাড করে দিলাম। নারকেলটা আমি 2 মিনিটের মতো একটু হওয়ার পর আমি উঠে ফেলবো। নারকেলটা আমি বেশি বয়েল করব না, কারণ আমাদের দেশের আমরা সবাই অলরেডি কাঁচা নারকেলটা অনেক বেশি পছন্দ করি। নারকেলটা দিয়ে দেওয়ার পরে আমি কিছু কিশমিশ দিয়ে দিব, কিছু বাদাম দিয়ে দিব। কিছু বাদামও দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ ওয়েট করব। এখানে দুধটা হয়ে এসেছে, এখন আমি একটা উঠাই নেব। আপনারা
আপনার যে পরিমাণ আপনাদের লাগবে ঠিক সেই পরিমাণ আপনারা দুধ দেবেন। এখানে আমি দুধটা কিছু নিয়ে নিয়েছি, কারণ এখন আমি পুরো সময়টা রান্না করব না, কিছু সময় আমি রেখে দিয়েছি। এখানে আমি এক প্যাকেট সময় দিয়ে দিব। আমাদের দেশে প্রাণের লাচ্ছা সময়, আমি জানি যে সবাই এটা নেওয়া হয়, আর আমরা এটা দেশে যখন নিয়েছি আমরা এখানে বাইরেও আমরা এটা পাই। এখানে আমি সময় কিছু সময় দিয়ে দিয়েছি। সময়টা একটু পানি পানি থাকার পরে পরে কিন্তু সময়টা ইয়ে হয়ে যায়, অনেকটা ঘন হয়ে যায় কিছুক্ষণ পরে। আমি সময়টা দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণে খাবেন সেই পরিমাণে দুধ নিয়ে নেবেন, নিয়ে আপনারা ওই সময়টা অ্যাড করবেন। আর যারা কাঁচা নারকেল বেশি পছন্দ করেন উপরে একটু কাঁচা নারকেল দিয়ে দেবেন। আমি এখানে কিছু এলাচ এবং কিছু পরিবেশনটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দিলাম। যারা সবাই রান্না করতে পারেন না, আমার সহজ রেসিপিটা দেখে ইজিলি আপনারা রান্না করতে পারবেন। আশা করি অবশ্যই রান্না করে খাবেন, এবং কেমন হয় অবশ্যই কমেন্টসে জানাবেন। তো যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই সবাই রান্না করে খাবেন আজকে ঈদের দিন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস দিবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আবারও সবাইকে ঈদ মোবারক। আজকে আমি ফজর নামাজের পর পরে সময়টা রান্না করলাম, তাই ভাবলাম যে আপনাদের সবার সাথে শেয়ার করি, হয়তো আপনারা দেখে উপকৃত হবেন। যারা পারেন না নতুন তারাও রান্না করে খাবেন। সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।